আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নারায়ণপুর থানা থেকে হাসপাতাল সহ এলাকার বিভিন্ন মন্দির মসজিদে নিজে দাঁড়িয়ে থেকে স্যানিটাইজ করালেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি, ছিলেন নারায়ণপুর থানার আইসি তুষারকান্তি সর্দারও। পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোসের সহযোগিতায় বিধাননগর পৌর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির উদ্যোগে পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে স্যানিটাইজ করা হলো। নারায়ণপুর থানা থেকে শুরু করে বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতাল, নারায়ণপুর বাজার, এছাড়াও নারায়ণপুর এলাকার বিভিন্ন মন্দির থেকে মসজিদে নিজে দাঁড়িয়ে থেকে স্যানিটাইজ করালেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি, সঙ্গে ছিলেন নারায়ণপুর থানার আইসি তুষারকান্তি সর্দারও। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।